আসসালামু আলাইকুম। আমন্ত্রণ 69 বাংলা টিভিতে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত ঈশা। এবারে বিস্তারিত, সোনারগাঁও উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের উপর 6 দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 5 ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষে উপজেলার সেরা 8 শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। বৈদের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু GPA 5-এর স্বপ্ন না দেখিয়ে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে, নিজের সন্তান মনে করে তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, যাতে প্রত্যেকেই সমাজের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া করে। উপজেলা URC ইন্সট্রাক্টর হোসেন আরা বেগমের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কমিটির সভাপতি শফিকুল ইসলাম। ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক BR বিলকিস এবং বৈদের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী মল্লিক মঞ্জুর হোসেন হিরু। এতক্ষণ পর্যন্ত 69 বাংলা টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।